প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাগমারী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসের মোহাম্মদ আবু সাইদ ভাইয়ের হাঁসের খামারে। আবু সাইদ ভাই তার হাঁসের খামারে এখনো পর্যন্ত বিভিন্ন প্রজাতির বিদেশি হাঁস পালন করছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিংডিং, কাকলি, রূপালী ও বেইজিং হাঁস। তবে এ পর্যায়ে ম্যানেজার মুখলিসুর রহমান ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব বেইজিং হাঁস পালনের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা সুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। মুখলিসুর ভাই, আপনাকে কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একবার স্বাগত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি ভাই, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি প্রথমে আমাকে একটু বলবেন, আপনারা বেইজিং হাঁস পালনে কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন? বেইজিং হাঁসটা মূলত চায়না হাঁস, এটা মূলত মাংসের হাঁস। ইউটিউব চ্যানেল থেকে আমরা এটা দেখি, প্রথম দেখে আমাদের মালিক সেটা দেখে, দেখার পরে এটা দেখে বুঝে শুনে তারপরে এই চাষের প্রতি উদ্বুদ্ধ হয়। বেইজিং হাঁস মূলত কত মাসে সাইকেলে পুষছেন আপনারা? এটা 3 থেকে 3.5 মাস, এটা 3 থেকে 3.5 মাসে আপনার ওয়েট আছে 3 থেকে 3.5 কেজি পর্যন্ত। এটা কি শুধুমাত্র মাংসের জন্যই? হ্যাঁ, এটা শুধু মাংসের জন্য। তবে যদি কেউ প্রোডাকশনে যেতে চায় করতে পারে। আচ্ছা, প্রোডাকশনে যদি যেতে চায় সেক্ষেত্রে কত মাস পরে? সেক্ষেত্রে 6 মাস পরে ওরা প্রোডাকশনে আসে, ডিমে আসে। এরা বছরে মূলত 160 পর্যন্ত ডিম দিয়ে থাকে। মাংসের জন্য 1000 বেইজিং হাঁস পালন করলে সেখানে কত টাকা খরচ হতে পারে? আমরা 1000 আমরা ক্যালকুলেশন করে দেখছি, 1000 হাঁস যদি আমরা মানে পালন করি সেক্ষেত্রে প্রথম স্টেপে একটু খরচ কম হয়, কারণ প্রথম স্টেপে ওরা একটু খায় কম, সেক্ষেত্রে খাবার কস্টিং একটু খরচ হয়। এভারেজে আপনার তখন দেখা যাবে যে 3.5 মাসে প্রায় 4 থেকে 4,20,000 টাকার মতো 1000 হাঁসের কস্টিং আসবে। সেক্ষেত্রে যদি সে অ্যাভারেজ 3 কেজি করে হয়, 180 টাকা করে বিক্রি করলেও আমরা ক্যালকুলেশন করে দেখছি 5,40,000 বা 5 লাখের বেশি হবে, সেক্ষেত্রে প্রায় 1 লাখ টাকার মতো প্রফিট থাকবে। তার মানে হচ্ছে 1000 হাঁস থেকে আমাদের মোটামুটি এক সার্কেলে 1 লাখ টাকার মতো প্রফিট থাকছে সকল খরচ খরচা বাদ দিয়ে। বর্তমানে আপনার খামারে কতগুলি বেইজিং হাঁস আছে? আমার বর্তমানে হাঁস আছে আপনার 339টা, এর ভিতরে আপনার মেয়ে হাঁস 251টা আর 78টা হলো পুরুষ হাঁস। তো আপনাদের এখন যে হাঁসগুলো আছে এগুলো সব কি প্রোডাকশনের জন্য? হ্যাঁ, প্রোডাকশনের জন্য আমরা নিয়ে আসছি। আচ্ছা, এখানে বেইজিং হাঁসের ক্ষেত্রে আপনার কতটি নারীর জন্য কতটি পুরুষ প্রয়োজন হচ্ছে? এটা তো ভারী হাঁস, এটা সাধারণত আপনার 3টার জন্য একটা পুরুষ আমরা দিয়ে থাকি। প্রতিদিন কতগুলি ডিম আসতে পারে এদের থেকে? এটা তো ফুল যখন প্রোডাকশনে আসবে আমরা আশা করতেছি 60-70% আসবে। মানে আপনারা কি প্ল্যানিং করেছেন যে শুধুমাত্র বাচ্চা উৎপাদন করে বাচ্চাগুলো বিক্রি করবেন? যেহেতু এখন এই বেইজিং হাঁস বাজারে অনেক কুরাশ চলে আসছে, মানে অরিজিনাল জাত পাওয়া খুব টাফ। আপনারা সচরাচর দেখবেন ফেরি করে বিক্রি করে, মানে ভ্যানে ট্যানে, এগুলো আসলে ওই ওইভাবে ওই হাঁসটা ওইভাবে বড় হয় না। এটা আমরা নারায়ণগঞ্জ থেকে আমাদের সরকারি প্রজেক্ট থেকে নিয়ে আসছিলাম, এটা অরিজিনাল মানে বেইজিং হাঁসটাই পেয়েছি আমরা। আমাদের 3 মাসে আমরা নিজেরাই দেখছি যে 3 কেজি 3.5 কেজি হয়েছে। বেইজিং হাঁস পালন করার জন্য কেমন জায়গা ও পরিবেশের প্রয়োজন হয়? আসলে বেইজিং হাঁস পালন করার জন্য অবশ্যই খোলামেলা জায়গা প্রয়োজন হয়, কারণ বেইজিং হাঁস ভারী হাঁস, তো এদের একটু গরম বেশি, যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পায় সেরকম পরিবেশে হাঁসের শেড তৈরি করাই উত্তম। একটা পূর্ণ বয়সে হাঁসের জন্য 2 থেকে 2.5 স্কোয়ার ফিট জায়গা লাগে। এখন আপনার যতটুকু মনে করেন হাঁস করার পরিকল্পনা সেই অনুযায়ী শেড করতে হবে। হাঁস বলতেই হলো পানি, পানি প্রয়োজন হয়। আর যদি আপনার নিতান্তই পানি আপনার পুকুরও না থাকে, সেক্ষেত্রে যে শেডে আপনি ইয়ে করবেন ওখানে পানির ব্যবস্থা করতে হবে, তাহলে করা সম্ভব। বেইজিং হাঁসের বাচ্চাগুলো খাবার নিয়ে আসার পরে এদেরকে কী কী পরিচর্যা করতে হয়? প্রথম দিন এসে আমাদের ওই লাইসেন বলে একটা ইয়ে আছে আপনার সিলাইন জাতীয়, ওই সিলাইনটা দিই। প্রথম দিনে ওদেরকে বোর্ডিং করা লাগে 1 সপ্তাহ। যদি আপনার গরমকালে হয় তাহলে 1 সপ্তাহ হলেই হয়, শীতকালে একটু বেশি করা লাগে। সেক্ষেত্রে আপনার তখন বোর্ডিং করতে হয় প্রায় 15 দিনের মতো। তারপরে আমরা আস্তে আস্তে ওই অনুযায়ী জায়গা বড় করতে থাকি, আস্তে আস্তে খাদ্যের ইয়েটাও বাড়াই দিতে থাকি। পূর্ণবয়স্ক হাঁস কি আপনার কী ধরনের খাবার দেন? আমরা মূলত এখন মিক্সার খাবার দিচ্ছি, আমরা নিজেরাই 12 রকমের মিক্সড করে তারপরে সেই খাবারগুলো দিচ্ছি। আপনি যে মিক্সার খাবারের কথা বললেন, এই মিক্সার খাবারের মধ্যে আসলে কী কী উপাদান থাকে? আমাদের মিক্সার খাবারের মূলত মধ্যে থাকে আপনার ভুট্টা, গম, চালের কুড়া মানে ধানের কুড়া আর কি যেটা বলে, আর কিছু মেডিসিন যেমন লাইথিন, মিথুনিন, লবণ, ডিসিপি প্লাস চালের খুদ দিয়ে থাকি,
তারপরে আপনারা সোয়াবিন খোল, এইসব সব মিলে 12 পদের আমরা দিয়ে থাকি। এদের কি ভ্যাকসিন দিতে অন্যান্য হাঁসের মতো? হ্যাঁ, এদেরও সাধারণত এদের সব ভ্যাকসিন দেওয়া লাগে। প্রথমে হচ্ছে 25 দিনের মাথায় ডাক প্লেগটা দিই, তারপরে তার 15 দিন পরে হলো ডাক প্লেগে হলো আপনার বুস্টার ডোজ যেটা বলে, তারপরে 45 দিনের মাথায় আপনার ডাক কলেরা, তার 15 দিন পরে আবার ডাক কলেরা। যদি কেউ 3.5 মাসে প্রজেক্ট করে সেক্ষেত্রে আপনার ওই একবার ভ্যাকসিন করলেই এনাফ। আচ্ছা, মানে অন্য হাঁসের যেমন আমরা একাধিক ভ্যাকসিন দিয়েছি, সেক্ষেত্রে এদেরকে একবার ভ্যাকসিন দিলে হবে? আপনার তো প্রথম ভ্যাকসিন করার 5 মাস পরে তো আবার ভ্যাকসিন করতে হবে, তা এরা যখন 3.5 মাসে বিক্রি হয়ে যাবে তখন তো আর আমরা 5 মাস আর তো তখন আমাদের সময় থাকতেছে না। তার মানে এর জন্য একটা ভ্যাকসিন দিয়ে বলছো? যদি আপনি আপনার প্রোডাকশনে না যান তাহলে একটা ভ্যাকসিন করলেই আনা। বেজিং হাঁসে বিশেষ কোনো রোগ বলা আছে কিনা? আসলে এটা তো 3.5 মাসের প্রজেক্ট, এটা হলো মনে করেন একটু ইয়ে হওয়ার আগেই ধরেন সেল হয়ে যায়, সেক্ষেত্রে এতে রোগ ব্যারামের ব্যাটা খাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, তার আগেই তো এগুলো সেল হয়ে যায়। আর যেগুলো প্রোডাকশনের জন্য আমরা রাখছি, মানে দীর্ঘদিন ধরে পুষছি, সেগুলো রোগগুলো হচ্ছে কিনা বাছে কিনা? এখনো পর্যন্ত আমরা বিশেষ কোনো রোগের সম্মুখীন হয়নি, তবে ওই আমাশয়জনিত কিছু সমস্যা থাকে মাঝে, সেগুলা আপনার ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়, কিছু মেডিসিন আছে ওগুলো ইউজ করলে ঠিক হয়, আর আমরা মান্থলি কিমলির একটা ডোজ করে থাকি, এই জন্য আমাদের খুব বেশি এখনো আমরা সমস্যার সম্মুখীন হইনি। ভাইয়া, আমাদের দেশে তো অনেকেই টার্কি পালন করার চেষ্টা করেছিলেন এবং অনেকেই মার্কেটিং করতে পারেননি বা মার্কেটে চাহিদা সেভাবে নাই, তার কারণে ফেল করেছেন, তবে এক্ষেত্রে বেজিং হাঁসের ক্ষেত্রে এই সম্ভাবনাটা কতটা? আসলে মূলত বেজিং হাঁসের সেই ক্ষেত্রে সম্ভাবনা খুবই কম, কারণ অলরেডি এটা মার্কেটিং শুরু হয়ে গেছে, অলরেডি বিভিন্ন বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টসে এই হাঁসের ভালো অর্ডার পাওয়া যায়, সেক্ষেত্রে এখানে মানে মার্কেটিংটা ভালো হলে এই খাতে ভালো লাভের হওয়ার সম্ভাবনা বেশি। কেউ যদি ছোট পরিসরে বেজিং হাঁস পালন করা শুরু করতে চায় তাহলে সে কীভাবে শুরু করতে পারে? ছোট পরিসরে করতে হলে আগে মূলত তার জাতটা নির্বাচন করতে হবে। বেজিং হাঁস মূলত এখন বাজারে কুরাস বেজিং হাঁস ছড়াই গেছে, আপনার যেটা অরিজিনাল বেজিং সেটা নির্বাচন করে যদি কোনো খামারি এটা করে আর ঠিকমতো যদি কিছু ভ্যাকসিন ট্রিটমেন্ট করে ভালো করতে পারে তাহলে তার রেজাল্ট ভালো হবে। ভাইয়া, আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য কৃষি অতিথি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, কৃষি কথা চ্যানেলকেও ধন্যবাদ, সুন্দর একটা প্রতিবেদন করার জন্য সবাইকে ধন্যবাদ। দর্শক, শুধুমাত্র ইউটিউবের প্রতিবেদন দেখে কোনো ব্যবসা শুরু না করে সংশ্লিষ্ট খামার ভিজিট করে এবং অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে শুরু করা উচিত, অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরের গবেষকদের পরামর্শ নিয়ে শুরু করা উচিত। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।